আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি কাউসার আজাদ ফরাজি কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি একটি রেসিপি আজকে শেয়ার করব, সেই রেসিপিটি হলো কলমি শাক ভাজি। আর এই কলমি শাকটা অনেক বেশি টাটকা, আমার ছাদ বাগান থেকে তোলা। তো আজকের রেসিপিতে আমি ছাদ বাগান থেকে শাক তোলা থেকে শুরু করে একদম রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাদের সাথেই থাকব। আশা করছি আমার আজকের রান্নাটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। চলুন আপনাদেরকে আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখিয়ে আনি। এই যে আমি শাক তুলছি, বাজার থেকে কেনা যে কলমি শাক ছিল, আমি ওই কলমি শাকেরই ডাটা ঘরে দুদিন গ্লাসে রেখে ওটা যখন শেকড় বেরিয়ে গেছে তখন আমি ছাদে নিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো মাশাল্লাহ অল্প কটা হয়েছে আর কি। তো এটা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো চলুন এই রান্নাটি উপভোগ করি। প্রথমে আমি শাকটা তুলে নিব। ছোট ছোট শাকের যে কচি আগাটা, সেই আগাটাই আমি ভেঙে ভেঙে নিচ্ছি, তাই আমার আর বাঁচতে হবে না। শুধু এই শাকটাকে আমি ময়লা আছে কিনা দেখে কেটে ফেলবো বাসায় নিয়ে। তো বাসায় নিয়ে এসে আমি প্রথমে শাকটাকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। কেউ কেউ ছোটো টুকরো খেতে পছন্দ করে, ছোটো 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 কুচি কুচি করে, আর আমি পছন্দ করি একটু বড় টাইপের, যেহেতু আমি আসলে এটা চাইনিজ টাইপের রান্না করছি। আমি যখন চায়না ভিজিট করেছিলাম তখন এই কলমি শাকটা ওরা যেভাবে রান্না করে দেখেছি, আমি রেস্টুরেন্টে খেয়েছি, ওইভাবে আমি সবসময় রান্না করতে পছন্দ করি। ওই রান্নাটাই আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো কেটে নিয়ে শাকটা আমি ধুয়ে ফেলবো এখন ভালো করে। শাক ধোয়ার ক্ষেত্রে আপনারা অনেক বেশি সাবধান হবেন যেন বালু না থাকে। এই বালি যদি থাকে তাহলে আর শাক খাওয়ার কোনো থাকবে না, উপায়ই থাকবে না। তাই কয়েকবার করে ভাসানো পানিতে ধুয়ে নিতে হবে এটাকে। তো ধোয়ার পরে এটাকে আমি এক সাইডে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকবার করে ধুচ্ছি। তো ধোয়ার পরে এক সাইডে রেখে দিয়ে আমি আসব রসুন কুচি নিয়ে। তো রসুন, বড় রসুনের অর্ধেকটা আমি নিয়ে নিলাম এখানে, নিয়ে আমি কুচি করে নিয়ে নিব। রসুনটা থেতো করেও আপনারা দিতে পারেন, আমার মনে হয় কুচি থেকে থেতো করাটাই অনেক স্মেল হয়, কিন্তু আমি এখন একদম মিহি কুচি করে নিলাম আমার ইয়েতে বোর্ডের উপর, চপিং বোর্ডের উপরে। তো আসলাম রান্নায়, চুলায় বসিয়ে দিলাম কড়াই। এখন আমি কড়াইতে দিয়ে দিব রান্নার তেল। রান্নার তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব তিন চারটা শুকনো মরিচ। শুকনো মরিচটা বাগার দিলে আসলে সুন্দর একটা স্মেল আসে, শাকের সাথে কম্বিনেশনে খুব বেশি যায় এই শুকনো মরিচ আর রসুনটা। এখন দিয়ে দিলাম রসুন, আমি যে রসুনটা কুচি করে নিয়েছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এই শাকটা ছেড়ে দিব, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভাজতে থাকি। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে রসুন এবং মরিচ দুটাই ভেজে নিচ্ছি। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব শাক। ভিউয়ার্স লক্ষ্য রাখবেন আপনি শাক দেওয়ার সময় যেন হাতে তেলের ছিটাটা না আসে, সাবধান থাকাই ভালো, যেন তেলে ছিটে আসলে হাতে পড়ে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা এই সব রাঁধুনিদের জন্য শ্রেয়। তো শাকটা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে একটু নরম হতে দেব। যখন একটু নরম হয়ে আসবে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি আধা চামচের কম লবণ দিয়েছি, যেহেতু শাক আমার কম আন্দাজ করে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি এই শাকটাকে, এই যে অল্প কিছু ডাটা আছে ডাটাগুলো নরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। শাকের কালারও একটু চেঞ্জ হবে আর ডাটাটাও একটু নরম হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আমার এই শাকটা ভাজা করলে সবসময় সবুজ থাকে, রং একটুও চেঞ্জ হবে না, দেখতে পাবেন আপনারা। অনেকেই বলে শাকের কালার নাকি ভাজার পরে চেঞ্জ হয়ে যায়, লালচে হয়ে যায়, আমি কখনো দেখিনি আমার হাতে শাক ভাজার পরে চেঞ্জ হতে। আমার শাকটা যেমনই গেছে তেমনই রান্না করার পরেও সবুজ থাকে। এটার একটাই টিপস আপনাদেরকে আজকে বলবো, যেটা আসলে সব
সবাই বলে না রান্নার রেসিপির মধ্যে, এই শাকটা কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে যাবেন না। যখনই শাক রান্না করবেন আপনারা ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। ঢাকনা ছাড়া যখন রান্না করবেন তখন শাকের কালারটা চেঞ্জ হবে না। তো এই লক্ষ্য রাখবেন, আমি কিন্তু ঢাকনা দেই নেই, ঢাকনা ছাড়াই উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি এই শাকটা রান্না কমপ্লিট করবো আজকের মতো। আশা করছি আপনারা সবাই আমার এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি দেখছেন, আমার রান্না দেখছেন, ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে। খুব বেশি ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো রান্না আমার কমপ্লিট, আজকের মতো আমি এখানে বিদায় নিব। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরেকটি রেসিপি নিয়ে হাজির হব কালকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।